সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব 113। আজ শনিবার, বাংলার 29শে আশ্বিন 1428, ইংরাজি 16ই অক্টোবর 2021। বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ পর্বগুলির পর আজ নানা রকম গানের অনুষ্ঠান। মূল অনুষ্ঠানের উপস্থাপনায় নন্দিতা ভট্টাচার্য, কথা বলতে আসছেন নন্দিতা। নমস্কার, সুর সংস্কৃতি কলকাতার পক্ষ থেকে সকল শ্রোতাবন্ধুদের বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি নন্দিতা আজকের অনুষ্ঠান শুরু করছি। ইংরেজ সুরকার স্যার এডওয়ার্ড উইলিয়াম এলগার বলেছেন, মাই আইডিয়া ইজ দ্যাট দেয়ার ইজ মিউজিক ইন দ্য এয়ার, মিউজিক অল অ্যারাউন্ড আস, দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ ইট, অ্যান্ড ইউ সিম্পলি টেক অ্যাজ মাচ অ্যাজ ইউ রিকোয়ার। আমার ধারণা বাতাসে সঙ্গীত আছে, আমাদের চারপাশে সঙ্গীত আছে, পৃথিবী সঙ্গীতে পরিপূর্ণ। আপনার যতটা প্রয়োজন আপনি কেবল সেখান থেকে সঙ্গীত গ্রহণ করুন। বর্ষপূর্তি উপলক্ষে 100তম পর্ব থেকে শুরু করে 112তম পর্ব পর্যন্ত মোট 13টি পর্বে আমরা জীবনী, ব্রহ্মসঙ্গীত, ভজন, ছোটদের আসর, হাসির আসর, আগমনী ও কবিতা, নানা ধরনের বিশেষ অনুষ্ঠান করেছি। দুর্গাপুজোর পর আজকের 113তম পর্বের অনুষ্ঠানে আছে নানা রকম গানের গীতিমালা। শরতের আকাশে শারদীয় উৎসবের সময় বাঙালি নীল আকাশে সাদা মেঘ দেখতেই মানসিকভাবে অভ্যস্ত, কিন্তু এবছর পুজোর আগে থেকেই এবং পুজোর দিনেও পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় মনে হয়েছিল শ্রাবণের ধারা শুরু হয়ে গেছে। অনেকেই মনে ভেবেছেন ব্যবসা বা কেনা বেচায় বেজায় ক্ষতি হল, কেউ হয়তো তখন সেই পরিবেশ দেখে মনে মনে গেয়েছেন, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদরো দিনে। বারাসাত থেকে তনুজা সরকার শোনাবেন তাদের ভাবনা। রবীন্দ্রসঙ্গীত তবলা সঙ্গতে আছেন দত্তপুকুরের সৌমেন ব্যানার্জি। এই চঞ্চল সজল পাবন
শরতের সোনালী রোদ, শিউলির সুবাস হৃদয় মাঝে কিংবা বাইরে দূর আকাশে ছড়িয়ে গিয়ে অনির্বচনীয় আনন্দ দেয়। আরেকবার রবীন্দ্রসঙ্গীত, শরত আলোর কমল বনে, শোনাবেন শান্তিনিকেতন থেকে মিনু চট্টোপাধ্যায়। শরত আলোর কমল বনে বাহির হয়ে বিহার করে যে ছিল আমার মনে মনে, শরত আলোর কমল বনে তারে শোনার কাকন বাজে আজ প্রভাত কিরণ মাঝে, তারি সোনার কাকন বাজে আজ প্রভাত কিরণ মাঝে, হাওয়ায় কাঁপে আঁচল খানি ছড়ায় ছায়া খনি খনি, শরত আলোর কমল বনে বাহির বিহার করে যে ছিল আমার মনে মনে, শরত আলোর কমল বনে আকুল কেশে পরিমলে শিউলি বনের উদাস বায়ু পড়ে থাকে তরুতলে আকুল কেশের পরিমলে, শিউলি বনের উদাস বায়ু পড়ে থাকে তরুতলে হৃদয় মাঝে, হৃদয় দুলায় বাহিরে এসে ভুবন ভোলায়, হৃদয় মাঝে হৃদয় দোলায় বাহিরে এসে ভুবন চোখের চাওয়া ছড়িয়ে দিল নীল গগনে, শরত আলোর কমল বনে বাহির বিহার করে যে ছিল মনে মনে, শরত আলোর কমল বনে। আপনারা শুনছেন সুর সংস্কৃতি কলকাতার 113তম পর্বের অনুষ্ঠান। আমি আছি নন্দিতা আপনাদের সঙ্গে। আজ আসরে আছে নানা রকম গানের গীতিমালা। এবারে আমাদের ভারতের বর্ণনা, সেখানে সর্বধর্ম সমন্বয়ের কথা, নানা উৎসবে একতার কথা। যে কোনো উৎসবে যখন গণদেবতা এক হয়ে যায় সেই কথা, বড় উৎসবের দিনেও এক প্রাসঙ্গিক গান, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা
ও ওয়াইএস মুলকির সুরে গানটি গেয়ে শোনাবেন বারাসাত থেকে মিঠু দে। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। কেউ বলে থাকে, পুরুষ মানুষ নাকি নিজের স্ত্রীর কথা শুনেই চলে, তাতেই নাকি সংসারে শান্তি বজায় থাকে। প্রচলিত লোকগীতিতে শোনা যাক সংসারের আরেকটা দিকের কথা। লোকগীতি শোনাবেন বোলপুর থেকে দিলীপ বীরবংশী। যে যা লোকে বলুক ভাই, বউকে আমি মাথায় রাখি। যে যা লোকে বলুক ভাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, বড় সুখে আছি তাই, সুখে আছি তাই, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম।
যে জালোকে বলোকে ভাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, বড় সুখে আছি তাই সুখে আছি তাই, আমি বউ পাগলাই, আমি বিবির গোলাম, আমি বউ পাগলাই, আমি বিবির গোলাম। বলে না সে ও গো হ্যাঁ গো, ডাকে ধরে না আমকে, যদি যাম বলে সে আমিও বলি যাম। বলে না সে ও গো হ্যাঁ গো, ডাকে ধরে না আমকে, যদি যাম বলে সে আমিও বলি যাম। আবার গিন্নি আমার পরম গুরু, গিন্নি আমার পরম গুরু, সেবা করে শান্তি পাই আমি শান্তি পাই, আমি বউ পাগলাই, আমি বিবির গোলাম, আমি বউ পাগলাই, আমি বিবির গোলাম। যে জালোকে বলোকে ভাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, বড় সুখে আছি তাই সুখে আছি তাই, আমি বউ পাগলাই, আমি বিবির গোলাম, আমি বউ পাগলাই, আমি বিবির গোলাম। দাসী বাড়ির মতোই যেন খাটে মা বোন, বাপটা হলো বুড়ো চাকর, ভাই হলো দুষি মন। দাসী বাড়ির মতন যেন খাটে মা বোন, বাপটা হলো বুড়ো চাকর, ভাই হলো দুষি মন। আমার গিন্নি হলো পরম গুরু, গিন্নি হলো পরম গুরু, সেবা করে শান্তি পাই আমি শান্তি পাই, আমি বউ পাগলাই, আমি বিবির গোলাম, আমি বউ পাগলাই, আমি বিবির গোলাম। যে জালোকে বলোকে ভাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, বড় সুখে আছি তাই সুখে আছি তাই, আমি বউ পাগলাই, আমি বিবির গোলাম, আমি বউ পাগলাই, আমি বিবির গোলাম, আমি বউ পাগলাই, আমি বিবির গোলাম, আমি বউ পাগলাই, আমি বিবির গোলাম। সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠানে নন্দিতার উপস্থাপনায় আপনারা শুনছেন নানা রকম গানের গীতিমালা। প্রিয়জনের রূপের সৌন্দর্যে পাগল প্রায় হয়ে ছোটাছুটি করে তাকে ধরতে না পেরে পরিশ্রান্ত হয়ে শরীর যখন অবশ হয়ে আসে, পরিশ্রান্ত দেহ তখন সেই রূপবতী মরীচিকাকে কাঁদানিয়া বলেই সম্বোধন করে। যেমনভাবে আকাশের শশী ও তার প্রভা চির অধরা থেকে যায়। চাঁদ হেরিছে চাঁদ মুখতার, নজরুল গীতি শোনাবেন পুরুলিয়া থেকে তন্দ্রা হালদার। এই গানে তবলা সঙ্গতে আছেন শীতেশ হালদার। চাঁদ হেরিছে চাঁদ মুখতার, সরসী আরো শীতে তার
ছেড়েছে শশীরে সরসী মুকুরে ভীরু ছায়া তোর পাপিয়া কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী চিরবিরহিণী রোহিণী ভরণী কেঁদেছে আকাশে নজরুল গীতি শুনিয়ে আজকের গানের পর্ব শেষ হল। আজকের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় ছিলেন তনুজা সরকার, মিনু চট্টোপাধ্যায়, মিঠু দে, দিলীপ বীরবংশী ও তন্দ্রা হালদার। বাদ্যযন্ত্র সঙ্গতে তবলায় ছিলেন সৌমেন ব্যানার্জি ও শীতেশ হালদার। আমাদের পরবর্তী অনুষ্ঠানও নানা রকম গানের গীতিমালা আগামীকাল রবিবার 17 অক্টোবর। সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠানগুলি সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ, পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। আমাদের এই অনুষ্ঠান আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের ফেসবুক পেজটিকে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আপনাদের এই মতামত আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দর করে আপনাদের আরও আনন্দ দেওয়ার সুযোগ পাবে। আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা। সুর সংস্কৃতি কলকাতার পক্ষ থেকে আরেকবার বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।